শিক্ষা আলোয় চ্যানেলে তোমাদেরকে স্বাগত। প্রিয় ছাত্রছাত্রী ও আমার চ্যানেলের দর্শকবৃন্দ, দেখি আমি আজকে সেই গুরুত্বপূর্ণ যে ভিডিওটা আলোচনা করছিলাম তারই আজকে শেষ পার্ট, অর্থাৎ অন্তিম অংশতে চলে এসেছি এবং শেষ অংশে আমি আশা করি তোমাদের নাম্বার সিস্টেম সম্পর্কে একটা পুরোপুরি বিস্তারিত ধারণা আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু অনেকটা বুঝতে পেরে যাবে। তো যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা একটু সাবস্ক্রাইব করে রাখো এই সমস্ত ভিডিওগুলো বা এই সমস্ত শিক্ষা সংক্রান্ত জিনিসগুলো জানার জন্যে। তো দেখো, নাম্বার সিস্টেমের আমি আগে বাইনারি এবং ডেসিমাল নাম্বার সিস্টেম সম্পর্কে বলে দিচ্ছি। তো আজকে আমি তাদের মধ্যে সম্পর্ক এবং বিস্তারিত একটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা দিয়ে চলেছি, যাতে একদম পুরো নাম্বার সিস্টেম ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত একটু দেখতে থাকবে। দেখো, অক্টাল নাম্বার সিস্টেম দেখো, নাম্বার সিস্টেমে এই অক্টাল সংখ্যা পদ্ধতিতে আটটি মূল সংখ্যা ব্যবহার করা হয়। এই সংখ্যাগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত। এখানে কিন্তু 8 বলে কোনো সংখ্যা নেই। এখানে 8 লিখতে গেলে আবার একের পরে 0 দিতে হবে, ঠিক আছে? 8 মানে এখানে কিন্তু একের পরে 0 মানে 10, বুঝা গেল তো? 8, 9 মানে কিন্তু একের পরে 1, 10 মানে একের পরে 2, তারপরে একের পরে 3, 11 মানে এইভাবে কিন্তু আবার এখান থেকে নম্বর সিস্টেম আমার তৈরি হবে, ঠিক আছে? তো এই সংখ্যা পদ্ধতি বেশ হলো 8, কারণ 0টাকে ধরে এখানে 8টা ডিজিট আছে, সেই জন্য এটা 8, ঠিক আছে? উদাহরণ, এই যে এগুলো এক একটা সংখ্যা, এগুলো এক একটা সংখ্যা, মানে এখানে 8 বলে এখানে কিছু কিন্তু নেই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার চলে এসো হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল সিস্টেমের এখানে যে সংখ্যাগুলো ব্যবহার করা হয়, এখানে 16টা সংখ্যা ব্যবহার করা হয়। এই 16টা সংখ্যা কী কী একটু জেনে নিই। 0 থেকে 9 পর্যন্ত সব সংখ্যাগুলোই আছে, 0 থেকে 9 পর্যন্ত সবগুলোই থাকবে। তারপরে এখানে 10 না, এখানে এ মানে 10, এ বি সি ডি ই এফ এ পর্যন্ত। এখানে কিন্তু এ বি সি ডি এফ হলো সংখ্যা, অক্ষর, সংখ্যা অক্ষর নয় কিন্তু, ঠিক আছে? অক্ষর না, এগুলো কিন্তু সংখ্যা। এগুলো দেখো, এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। এখানে কিন্তু এই পদ্ধতিতে কিন্তু এইগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে? এবার আমরা দেখবো যে এই চারটা সংখ্যা পদ্ধতির মধ্যে কার সঙ্গে কী সম্পর্ক, কোনগুলো মানুষ ব্যবহার করে, কোনগুলো কম্পিউটার ব্যবহার করে, এগুলো বিস্তারিত একটা আমি দেখে নেবো সম্পর্ক। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই অংশটা তোমরা দেখো তাহলে তোমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এটা একটা পূর্ণ সংখ্যার উদাহরণ, এগুলো একটা হেক্সাডেসিমাল সংখ্যা। দেখো, এখানে আমি চেষ্টা করেছি এই যে সিম্বল সিস্টেম, এখানে সিস্টেমগুলো লিখেছি ডেসিমাল, বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমাল। আর এখানে যে বেস, দেখো ডেসিমালের বেস হচ্ছে 10, বাইনারি হচ্ছে 2, অক্টালের 8 আর হেক্সাডেসিমালের 16। সিম্বল কোনগুলো? ডেসিমালের ক্ষেত্রে 0 থেকে 9 পর্যন্ত, বাইনারির ক্ষেত্রে 0, 1, অক্টালের ক্ষেত্রে 0 থেকে 7 পর্যন্ত, এবং হেক্সাডেসিমালের ক্ষেত্রে 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এ পর্যন্ত। আচ্ছা, এক্সাম্পল, এগুলো এক একটা সংখ্যা, এগুলো ঠিক আছে, এগুলো আমরা দিতে পারি, কোনো সমস্যা নেই। এখানে যেমন 2 দেওয়া আছে, মানে এটা আছে বাইনারি সংখ্যা। এখানে যদি 10, এটা 10 দেওয়া থাকবে, যেহেতু এটা ডেসিমাল, এটা 10 থাকবে। এটা 8 আছে মানে অক্টাল, এটা 16 আছে মানে হেক্সাডেসিমাল সংখ্যা, এগুলো ঠিক আছে। এটা দিয়ে কিন্তু বোঝাচ্ছে এটা কোন ধরনের সংখ্যা। দেখো, এখানে সিস্টেম, বেস, সিম্বল, এখানে আছে ইউজ অ্যান্ড ইউজ বাই হিউম্যান, ইউজ বাই কম্পিউটার। দেখো, ইউজ বাই হিউম্যান আর ইউজ বাই কম্পিউটার, আমি যদি এটা দেখি ব্যাপারটা, তো এখানে কারা ইউজ করছে বিষয়টা। দেখো, এইটা ডেসিমাল হচ্ছে হিউম্যান ইউজ করছে, কিন্তু বাকি তিনটা কিন্তু হিউম্যান ইউজ করে না, কম্পিউটার ইউজ করে, ঠিক আছে? এটা কিন্তু কিন্তু এই ডেসিমাল এটা আবার কম্পিউটার ইউজ করে না, বাইনারি কম্পিউটার ইউজ করে, এই দুটো কিন্তু কম্পিউটারও ইউজ করে না। কিন্তু এই নাম্বার সিস্টেমগুলো তাহলে কোথায় ব্যবহার করা হয়, কোন কোন ক্ষেত্রে, এগুলো আমরা পরে জানবো, ঠিক আছে? আমরা জানি এ ফোর সাইজ পেপার, বি ফাইভ, বি টু যে পেপারগুলো, সেইগুলো কিন্তু এই হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে কিন্তু পরিমাপ করা হয়। যাই হোক, এখানে সিম্বল, বেস বিষয়গুলো দেওয়া আছে। এবার আমরা চলে আসি একটু সম্পর্কতে, বাইনারি, ডেসিমাল, বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমাল। দেখো, ডেসিমালে আমরা সবাই জানি যে 0, বাইনারিতেও 0, অক্টালেও 0, হেক্সাডেসিমালে 0। ডেসিমালে যেটা 1, বাইনারিতেও সেটা 1, অক্টালেও 1, হেক্সাডেসিমালেও 1। নেক্সট, ডেসিমালে 2, কিন্তু বাইনারিতে সেটা 2 হবে না, এটা 1-এর পরে এবার 0, 10 হয়ে গেল, ঠিক আছে? এটা বাইনারি সিস্টেমে। আর এখানে কিন্তু 2, এখানে কিন্তু 2, এটাতে 3, কিন্তু এটাতে 11, এটা 3, এটা 3, এটাতে 4, এটাতে 1-এর পরে 2 0, কারণ এখানে তো 1 আর 0 ছাড়া আমি কোনো সংখ্যা লিখতে পারি না, তাই না? তারপরে এটা 4, এটা 4, এটা 5, এটা 5, এটা হচ্ছে বাইনারি সিস্টেমে, এটা 5, 5, 6। দেখো, এবার 7 পর্যন্ত চলে এলাম, 7, এটা হচ্ছে বাইনারি সিস্টেমে, এটা হচ্ছে অক্টাল, এটা হেক্সাডেসিমালে 7। এবার দেখো, যখন আমি ডেসিমালে 8 লিখবো, কিন্তু অক্টালে কিন্তু 8 পাবো না, অক্টালে 8টা কী করে শুরু হয়েছে? এবার দেখো, খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই যে ডেসিমালে 8, বাইনারিতে 8-এর পরে 2-3টি 0, কিন্তু অক্টালে দেখো সেটা 10 চলে এলো, মানে আবার প্রথম থেকে শুরু হলো, মানে 7-ই তো শেষ। যেমন 9-এ শেষ হচ্ছিলো, নিয়ে আমরা 10 হয়ে গেলে আবার 1-এর পরে 0 দিয়েছিলাম, তাই না? 1-এর পরে 11, তাহলে এবার এখানে যেহেতু 7-এ শেষ, তাহলে যখন 8 লিখবো তো না আবার সেই 1-এর পরে 0, এখানে কিন্তু চলবে 8, 9। এখানে কিন্তু দেখো, এখানে 10, 10 মানে এইটা, আর এখানে কিন্তু 12 অক্টার পদ্ধতি, কিন্তু এখানে কিন্তু এ 10 মানে হেক্সাডেসিমালে এ,
তাই না? 11 অব্দি 12 অব্দি এখানে চললো, দেখো এটা 13 14 15 এটা কিন্তু ডেসিমালে চললো এইভাবে। এবার দেখো এখানে কিন্তু 17 পর্যন্ত পাবো, 18 পাবো না, কেন? কারণ এখানে 1 10 8 তো নেই ডেসিমালে, অক্টালে, অক্টালে তো 8 নেই, তাই না? আর দেখো এখানে কত, 15 15, কিন্তু এটা কিন্তু এফ আমার কিন্তু 15, এটা কিন্তু শেষ হয়ে গেল, মানে ডেসিমালে, হেক্সাডেসিমালে কিন্তু শেষ, হেক্সাডেসিমালে কিন্তু এফ এর পরে আর কোনো সংখ্যা নেই। এবার আবার নতুন সংখ্যা যখন শুরু হচ্ছে তখন কী হচ্ছে দেখো ভালো করে, এই দেখো হেক্সাডেসিমালে আবার সে একের পরে শূন্য, আর অক্টালে এবার চলে এলো 2 পরে শূন্য, একের পরে শূন্য দিয়ে 7 পর্যন্ত গেলো। এবার তো এখানে 8 নেই, তাহলে আবার 2 পরে শূন্য থেকে শুরু হলো, আর এটা কিন্তু চলছে এই 16 17 18 19 20 21, এটা কিন্তু চলতে থাকবে, এই যে কারণ এটা তো আমার 9 পর্যন্ত শেষ, এই যে 9 পর্যন্ত, এখানে তো আবার 10 আবার 2 পরে শূন্য, এবার এখানে দেখো 24, এখানে তো 27 পর্যন্ত যাবে, কিন্তু 28 আর নেই, 28 নেই কেন, আবার এবার সেই 3 0 3 3 পরে শূন্য যাবে এখানে, তাই না? কিন্তু এখানে দেখো 17 পর্যন্ত চলে এলো, এখানে কিন্তু 17 চলবে, এখানে এখানে তো এটা তো অ্যাকচুয়ালি 17 নয়, এটা হচ্ছে কত, এইটা হচ্ছে 15 পর্যন্ত গেলছে, এটা এটা হচ্ছে 16, তাই না? এটা হচ্ছে 16, এটা 17, এটা 18, এটা 19, এটা 20, এটা 21, এটা 22, এটা 23, এরকম চলতে থাকলো পরপর, এইরকম করে এই নাম্বার সিস্টেমগুলো হয়। আশা করি তোমরা হেক্সাডেসিমাল, বাইনারি এবং অক্টাল সম্পর্কে, চারটা বিষয় সম্পর্কে আমি এই যে ছকটা দেখালাম, এই ছকটা সম্পর্কে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এবং ছকটাতে আমি চারটার মধ্যে কী সম্পর্ক আমি অনেকটা বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা ভালো লেগেছে, যদি ভালো লাগে তো একটা অবশ্যই কমেন্ট করবে এবং বন্ধুদেরকে শেয়ার করো, তারাও যেন এই বিষয়গুলো জানতে থাকে, ভালো থেকো সুস্থ থাকো। আর বিভিন্ন চাকরি পরীক্ষা কিন্তু এই বিষয়গুলো পড়ে, তো তোমাদের এই নাম্বার সিস্টেম সম্পর্কে যদি আরও বিস্তারিত জানার ইচ্ছে থাকে তো আমাকে কমেন্টে লিখে পাঠাবে, আমি চেষ্টা করবো যথাসাধ্য তোমাদেরকে গুরুত্বপূর্ণ ভিডিও বানিয়ে উপস্থাপন করতে। তো আমার ছাত্রছাত্রীদেরকে আমি আরও ধন্যবাদ জানাচ্ছি, তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো, ভালো থেকো সুস্থ থেকো, আর ভিডিওগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে লিখে পাঠাবে, কোন ধরনের ভিডিও তোমাদের দরকার সেগুলো কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই লিখে পাঠাবে, আমি চেষ্টা করবো। তোমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থেকো, ভালো থেকো সুস্থ থেকো, ধন্যবাদ।